উঠে ছাদ টাদ থেকে চতুর্দিক ঘুরে চলে এসেছি, তারপর সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে এবার রান্না করব। আর একজন দাঁড়িয়ে আছে, সেটা আগে দেখে না দর্শক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিভা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই ভালো আছো। আর আমি কেমন আছি? আমি বিন্দাস আছি। তো চলো আজকে শুরু করা যাক আজকের ব্লগটি। আজকে হচ্ছে শুক্রবার আর আমি সকাল সকাল উঠে ছাদ টাদ থেকে চতুর্দিক ঘুরে চলে এসেছি, তারপর সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে এবার রান্না করব। আর একজন দাঁড়িয়ে আছে, সেটা আগে দেখে নাও দর্শন। দিদির উকুন হয়েছে, উকুন নয়, ঘামের জন্য চুলকালাম। তো এখন রান্না বান্না হচ্ছে, বাবু মাছ আনতে গেছেন, এখনো ফেরেননি, জানি না কখন ফিরবেন। আমার মোটামুটি যে তরকারিটা হবে সেটা কেটে আমি সেদ্ধ করতে বসিয়েছি, সেটা দেখলে। আর এরপর কী করবো? ঘুগনি করবো, মটর আলুর তরকারি করবো কষা কষা মতো, বেটু টিফিনে নিয়ে যাবে সেটা করব, মানে আলুটা কাটতে হবে, ঠিক আছে? যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, কতক্ষণ কন্টিনিউ করতে পারি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন আছো প্লিজ একটা সাথ দিও, অর্থাৎ সঙ্গে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করো, তা না হলে নোটিফিকেশান ঢুকবে না। তো চলো শুরু করা যাক। আর যারা পুরনো বন্ধু আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো শাকটা আমি দেখো এখানে সেদ্ধ করে নিয়েছি, আজকে শাকটা সেদ্ধ করে রান্না করব। শাকটা একটু শক্ত শক্ত টাইপের ছিল কোড়ালিগুলো, তাই আমি সেদ্ধ করে রান্না করছি। আর মটর আলু এখানে প্রস্তুত করে নিয়েছি, আলুটা কেটে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি, মটরটাও ধুয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আমি একটু হলুদ আর লবণ দিয়ে জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। আর এখানে আমি বিস্কিট বের করেছি আমি খাওয়ার জন্য। আর এ পাশে দেখো শাকটা প্রায় আমার হয়ে এসেছে, আজকে চিংড়ি মাছ দিয়ে শাক করেছি। চিংড়ি মাছটা বুধবার দিন নিয়ে এসেছিলো, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়নি, রাখা ছিল, তাই আজকে শাকে ফেলে দিলাম। শাকে চিংড়ি মাছ আমার খেতে এমনিতেই ভালো লাগে না, কিন্তু কি করব, আছে বলে দিয়ে দিলাম। তারপর দেখো নিয়ে এসেছে ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে। তো এবার ইলিশ মাছটাকে আমি একটা রেসিপি তৈরি করব, তো সেটা অন্য কোনো দিন অবশ্যই দেখতে পাবে, একসঙ্গে দিলে অনেক বড় হয়ে যাবে। তো দেখো নিয়ে এসেছে টমেটো আর কাঁচা লঙ্কা, অমূল্য সম্পদ এখন টমেটো কাঁচা লঙ্কা, আমাদের কাছে এতটাই দাম বেড়েছে, অমূল্য রতন হয়ে গেছে আমাদের কাছে। তো যাই হোক, তাকে যত্ন সহকারে এখন সোনাদানা ফেলে দিয়ে এগুলোকে যত্ন সহকারে রাখতে হবে, একটু নষ্ট হওয়া মানে ব্যাস হয়ে গেল। আর এখানে দেখো স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় বলবো না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাবার দেব ওদেরকে, ঠিক আছে? তো ওদেরকে খাবার দেব, মানে ওরা যে স্কুল যাবে ওদের জন্য খাবার সার্ভ করব। তো চলো আগে একটু কথা বলে নিই। এ ওয়াইটি না মরা পর্যন্ত এবং না অসুস্থ হওয়া পর্যন্ত মানুষকে মনে হয় ভাইরাল করবে না কোনো দিনও। নিবেদিতা দিদি মারা গেল, তারপর নিবেদিতা দিদি মোটামুটি ভাইরাল হয়ে গেল। তো যাই হোক, আমরা আমাদের রিকোয়েস্ট হচ্ছে আমরা বেঁচে থাকতে যেন, সুস্থ থাকতে যেন ভাইরাল হই, ওয়াইটির কাছে এটাই বিনীত আবেদন বলতে পারো, যে আমরা যেন বেঁচে থাকতে, ছোটোখাটো ক্রিয়েটর যারা এক বছর, দেড় বছর, দু বছর, তিন বছর, কেউ কেউ চার বছর ধরেও কন্টিনিউ লড়াই করে চলেছে, তারা যেন অন্তত সুস্থ থাকতে, বেঁচে থাকতে অন্তত যেন নিজের সফলতা দেখতে পাই এবং পাই ওরা, সেটুকু আমার বিনীত রিকোয়েস্ট ওয়াইটির কাছে। আমাদের দিকে যেন একটু তাকানো হয়, এই মরে গিয়ে ভাইরাল হয়ে আমাদের লাভ নেই। বেচারা মানুষটার কত ইচ্ছে ছিল আমাদের মতো করে, হয়তো তো মারা গেল, তারপর ভাইরাল হলো, কি হলো সে তো কিছুই পেলো না, দেখতে পেলো না, কিছুই হলো না, অসুস্থ হওয়ার পর বুঝতে পারলো সে ভাইরাল হলো। তো সেগুলো আমরা চাই না, আমরা বেঁচে থাকতে সফলতা পেতে চাই এবং সুস্থ থাকতে সফলতা পেতে চাই, প্লিজ আমাদের দিকে একটু ধ্যান দেবেন। বাচ্চা সামলে, সংসার সামলে, স্বামী সামলে, সমস্ত কিছুর দিকে ধ্যান দিয়েও রেগুলার লড়াই করে যাচ্ছে, তাদের দিকে একটু ধ্যান দেবেন, আমার কথাটা একটু শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমাদের বিশাল কিছু চাই না, চাহিদাও নেই,
বিশেষ করে আমার বিশাল কিছু চাহিদা নেই। আমি স্বনির্ভর হতে চাই, লোক পরিচিতি বাড়াতে চাই, এই সমস্ত আমার উদ্দেশ্য। আমার যেন উদ্দেশ্যে সফল হই। এই কথাগুলোর মধ্যে যদি বিন্দুমাত্র আমার ভুল থাকে তাহলে মার্জনা করবেন। টাটা। তো এবার আমি চলে এসেছি বেটুর জন্য আর ওর বাবার জন্য ভাত বেড়ে দিতে। ওরা স্নান করে চলে এসেছে, ওর বাবা স্নান করতে গেছে আর বেটু স্নান করে চলে এসেছে আগে। বেটু আগে ঢোকে আর ওর বাবা পরে ঢোকে। তো যাই হোক, আমার ভাতটা সার্ভ করে নিই, তা না হলে গরম ভাত দেখতে পাচ্ছ, এই মানে ফুটন্ত ভাত যাকে বলে। ভাতটা আমি বার করে নিই, মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। ওরা যতক্ষণে খাবে, 5-10 মিনিট বাকি আছে, তো ঠান্ডা হয়ে যাবে ভাতটা, সেই কারণে আমি ভাতটা মেলে দিলাম। তা নাহলে গরম গরম ভাত না একেবারে খেতে পারবে না। ফ্যানের নিচে বসে যদিও খাবে, তবুও আমি আগে থেকে ভাতটা বেড়ে রেখে দিই। তো তারপর ভাতটা বেড়ে নেওয়ার পর আমি এবার তরকারিগুলো দিয়ে দেবো। তরকারিগুলো তো রান্না হয়ে গেছে। এটা হচ্ছে শাকের তরকারি, তো তোমাদেরকে দেখানো আর হলো না, যাই হোক পরে যদি সময় পাই দেখাবো। তো দেখো শাকের তরকারি দিয়ে দিচ্ছি, আর এপাশে শাক বলতে তিনজনে তো খাবো, অনেকটা শাক রান্না হয়েছে বুঝলে। খাওয়ার তো কেউ নেই, সেই আমি খাবো, বেটু খাবে, ওর বাবা খাবে, ছোটু খেতে চায় না। আর এটা হচ্ছে ঘুগনি, ঘুগনি বেটু স্কুলে নিয়ে যাবে, তবু একটু দিয়ে দিলাম, তা নাহলে অনেকটা ঘুগনি হয়েছে। এটা আবার খাবে কে? সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, নিচে ওরা তো টিফিন করা কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে। আর দেখো ইলিশ মাছটাকে তরকারি করে নিয়েছি, এটা তো ইলিশ মাছটাও দিয়ে দিচ্ছি, ওদেরকে দিয়ে দিই, তারপর ওরা খাবে, কেননা খেতেও সময় লাগবে, কাঁটা বার করে করে দিতে হবে। এই যে এতটা আরও রয়ে গেল ওর দুজনকে দেওয়ার পর। আমার কিন্তু স্নানও হয়ে গেছে, ছোটুকে তো টিফিন করিয়ে নিয়েছিলাম, তো টিফিন করেছে, ঘুগনি মুড়ি করেছে, আমিও ঘুগনি মুড়ি খেয়েছিলাম। তারপর ও ফোন দেখছিল, আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজোও কমপ্লিট হয়ে গেছে আজকে। আচ্ছা করে এসো, এই যে দেখো পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ছোটুকে স্নান করাতে যাব, তো তারপর স্নান করানোর পর ভিডিও এডিটিং করতে বসবো। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, ভিডিও এডিটিং করিনি। ও ফোনটা, হ্যাঁ ও ফোনটা নিয়ে বসেছিল বলে আমি এতক্ষণ ভিডিও এডিটিং করতে পারিনি। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো তোমাদের কাছে আজকের ভিডিওটা। তো যাই, এখন ওকে স্নানটা করিয়ে নিয়ে আসি। ফ্রেন্ডস, দুপুরের পর তো আর তোমাদের সঙ্গে কথা হয়নি, তার কারণ এডিটিং করতে বসছিলাম যখন তখন থেকেই ফোনে চার্জ ছিল না, তো তারপর থেকে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো তারপর বিকেলবেলা এত মুষলধারে বৃষ্টি এসেছিলো, বৃষ্টির সঙ্গে বাজ বিদ্যুৎ সে তো হয়ে গেল মোটামুটি। আমি সেই মুহূর্তটা আর কি বলবো, ছোটু ঘুমোচ্ছিল, ছোটু ঘুম থেকে উঠে আমাকে মানে ভয়ে জাপটে ধরে রেখেছে। মানে তারপর হচ্ছে বেটু স্কুল চলে গেছিলো আর তোমাদের দাদাভাইও স্কুলে ছিল, আর সেই মুহূর্তে ওরা আসছে হয়তো, মানে বেটুর ছুটি হয়নি, তোমাদের দাদাভাই আসছে, প্রচুর বাজ পড়ছে, আর ওই ঠাকুরকে ডাকতে 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 আমি ঘুমিয়ে গেছি। তো যাই হোক, বিপদের সময় ঈশ্বরকে ডাকা ছাড়া তো আর কোনো উপায় থাকে না। তো সেই মুহূর্তে আমার মনে হলো যে আমার তো কিছু করণীয় নেই, পারলে ঈশ্বরই কিছু করতে পারে। তো সেই কারণে ঈশ্বরকে ডাকতে ডাকতে আমার কখন ঘুম ধরে গেছে, একদম ঘুম ভেঙেছে। ওরা স্কুল থেকে এলো, এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আমার ঘুমটা ভেঙেছে। তো তখন কটা বাজে, তখন 4:45 বাজে। তারপর আসার পর তোমাদের দাদাভাই মুড়ি খেলো, মুড়ি চানাচুর পেঁয়াজ শশা, তারপর আলু ভেজে দিলাম আলু ভাজা দিয়ে খেলো। আর বেটু সেই আলু ভাজা মুড়ি খেয়েছে, ও তো ঝালমুড়ি খেতে পছন্দ করে না, হয় তরকারি মুড়ি না হলে আলু ভাজা মুড়ি দিয়েই খায় ও। তো খেয়েছে, বেটু খেয়ে মোটামুটি চলে গেছে। ড্রয়িং ছিল যেহেতু আজকে শুক্রবার, ও ড্রয়িং থাকে সন্ধ্যাবেলা 6:30 থেকে, ও চলে গেছে। তারপরে একটু বসে তোমাদের ভিডিওগুলো দেখছিলাম, তারপর এই রান্নাঘরে এলাম। তো এখন বাজে কটা বলো তো? 7:30-8 বাজে বলছি, 7:30 বাজে। তো আমি চলে এলাম, রান্নাবান্না করবো বলতে দুপুরবেলা এই যে ইলিশ ভাপা করেছিলাম সেটা আছে, তারপর আর আছে কি বলতো, ডাল করব, আলু সেদ্ধ করব, আলু ভাজা করেছিলাম আছে, আর ডিমের অমলেট করে দেবো তোমাদের দাদাভাইয়ের জন্য, দিলে হয়ে যাবে। আর এখন নিচে তৈরি হচ্ছে পিঠে পুলি, তৈরি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বাইরে যে পিঠে পুলি তৈরি হচ্ছে, আর ছোটু আর রকি গিয়ে ওখানে ঝামেলা করছে। আমি এই সুযোগে রান্নাবান্নাগুলো করে নিই, তো তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। সারাদিনের মোটামুটি হাফবেলার আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, তারপর এখন আমি রান্না করতে যাচ্ছি। যাই হোক, রান্নাবান্না করে নিই তারপর ফিরে আসছি। তারপর এই যে দেখো, মা আর কলি মিলে পিঠে বানিয়েছে, বলছিলাম না যে ভাপা পিঠে বানাবে, তো ওটা দুধ পুলি করেছে, সেটা দিয়েছে, সেটা বসে বসে এখন খাচ্ছি। আর বেটু ওপাশে পড়তে বসছে, ড্রয়িং থেকে চলে এসেছে, ওর বাবা আছে ওখানে, আর আমি ছোটুকে নিয়ে এখানে বসে আছি, পিঠে খাচ্ছি, আর ছোটুর সঙ্গে কার্টুন দেখছি, বসে বসে দেখলে কার্টুন দেখালাম।
আর ছোটও বসে বসে এখানে পিঠে খাচ্ছে, খেতে তো পারবে না, তার মধ্যে বললো নেবে তাই দিয়েছি একটুখানি, এই যে নিয়ে বসে আছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল আলু সিদ্ধ বললাম, ডাল আলু সিদ্ধ আর ডিমের অমলেট করব খাওয়ার সময়, আর ইলিশ ভাপা আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো, টাটা।